বন্ধুরা, আমি এখন ছাদের ওপরে। এখন সন্ধে 7টা বাজে প্রায় মনে হয়, ঠিক আমি ঠিক বলতে পারছি না, তবে তাই হবে। তো আমাদের ছাদে এখন করা হচ্ছে রেশমি কাবাব, রাখির আগের দিন। রাখির আগের দিন আমি অবশ্য কিছু করছি না, করছে আমার যায় ছেলে মেয়েরা। তো এই এই ছাদের উপরে তো একটা রেশমি কাবাব করা হচ্ছে। তো রাখির দিন আমাদের ভালোই হবে। তো রাখির আগের দিন আমরা সবাই বসে গল্প করছি, আর এদিকে কাবাব করা হচ্ছে, চেষ্টা চল করছে আর কি। খুবই কষ্টকর হচ্ছে করাটা, কারণ কি কাঠ আনা হয়নি, শুধু কাঠ কয়লা, ইট আনা, বালি আনা হয়েছে। এবার কাঠটা আনলে খুব ভালো হতো, এই কারণে আগুনটা জ্বালাতে খুব অসুবিধা হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আমি চেষ্টা করব সব কিছু দেখানো, রাখির দিন, রাখির আগের দিন সব কিছু দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এই যে প্রথমে তো জোগাড় টোগাড় করলো, এই যে আগুন ধরিয়ে ফেলেছে, অনেক কষ্টেই আগুনটা ধরালো, কারণ কি একটু অসুবিধাই হচ্ছিল ইটটা সাজানো আর আগুনটা জ্বালাতে, একটু কাঠ আনা হয়নি তো, তো সেই জন্য একটু অসুবিধা হলো। তারপরে অ্যাট লাস্ট ওই যে একবার নিমছে একবার জ্বলছে, অনেক পেপার নিয়ে এসেছি, নিয়ে এসে পেপার দিয়ে দিয়ে সব আগুনটা জ্বালানোর চেষ্টা চলছে। এখানে সবাই বসে আছি, আমরা বসে চা মুড়ি খাচ্ছি, চা আর চানাচুর মুড়ি, এই যে আগুন জ্বালানোর চেষ্টা করছে আমার সেজ ভাসুর আর আমার বড় ভাসুরের বড় ছেলে। এই যে আগুনটা জ্বলে, একবার জ্বলেছে আবার নেমে গেছে, আবার জ্বালাচ্ছে। ওই চক্করে আমাদের দিয়ে কেরোসিন পড়ে গেছে, দেখো এমনভাবে আমরা ওটাকেই রিইউজ করছি, কেন কি কেরোসিন ওখানে তো আগুন জ্বলছে, এবার যদি ওতে একটুও লেগে যায় তাহলে তো জ্বলে যাবে, তাই আমরাই ওটাকেই আবার ইউজ করার চেষ্টা করছি যতটা আমাদের। ওই যে আগুনটা অ্যাট লাস্ট জ্বলে উঠেছে, এবার কাঠ কয়লাগুলো দিচ্ছে। কাঠটা হলে খুব ভালো হতো, এই যে কেরোসিনটা অনেকটাই পড়ে গেছে, কাঠটা হলে কি ভালো হতো, তাহলে আগুনটা ধরে রাখতে পারত। যে পেপারটা দিচ্ছে আগুনটা জ্বলছে আবার নেমে যাচ্ছে, ইটটাও সরে যাচ্ছে, দাদা ইটটা দিয়ে ওটাকে ইয়ে করার চেষ্টা করছে, আগুনটা জ্বলছে, কেরোসিন তেলটা পড়ে গেল। আমরা আমাদের বাড়ির ছাদে আছি, ছাদের উপরে, বললাম না বৃষ্টিতে ছাদের অবস্থা খারাপ হয়ে গেছে, একদম শ্যাওলা হয়ে গেছে, হাওয়া দিয়ে দিয়ে আগুনটাকে আর একটু ভালো করে জ্বালাবে, তারপর নেটটা দেওয়া হবে। কেরোসিন তেলটা এখানে পড়ে গেছে, অনেকটা কেরোসিন পড়ে গেল। কাঠটা হলে কি এতটা পেপার লাগতো না, কাঠ তো একবার জ্বলে গেলে সেটা নিতে খুবই মানে কষ্টকর, আর পেপারটা জ্বলছে কিন্তু পেপারের তাপটা যতক্ষণ থাকছে থাকছে তারপর আবার ডেকে সেই হচ্ছে, কাঠ কয়লাগুলো দেওয়া যাচ্ছে না, ওরা তো পাচ্ছিল না, আমার সেচু ভাসু এসে তাও চেষ্টা করে করছে। তো আমরা ফ্যামিলি সবাই আছি, আমার হাজবেন্ড শুধু নিচে ঘরে বসে টিভি দেখছে, আমরা সবাই উপরে আছি, আমার মেয়ে, আমার জায়ের মেয়েরা সব, চারটে চা, সবাই মিলে একসঙ্গে মা দুপুরে সবাই বসে আছি, বসে গল্প করছি আর চা আর চা আছে। আগুনটা আস্তে আস্তে একটু ভালো হচ্ছে, বেশি আগুন, ভালো আগুন না হলে তো ওটা হচ্ছে কাবাবটা দেওয়া যাবে না। চিকেন রেশমি কাবাব,
এটা চিকেন রেশমি কাবাব, খাওয়া দিয়ে দিয়ে আগুনটাকে আরো জোরালো করছে। মা মুড়ি মাকে একটু খাইয়ে দেবে? আর এই কাবাব মানে এই চিকেনটাকে সকালেই ম্যারিনেট করে রেখেছি এই 11টা 12টার দিকে। অনেক কিছু সরঞ্জাম নেই সেটা অবশ্য আমি ঠিক বলতে পারছি না, কারণ এটা আমার জায়ের মেয়েরা আর জায়ের ছেলেরাই করে রেখেছে, ওদের বাড়িতেই করে তারপর একদম রেডি করে নিয়ে আমাদের বাড়িতে এসছে সন্ধ্যাবেলা। এই যে দেখো চিকেনগুলো দিয়ে দিয়েছে, এরকম নেটটা দিয়ে চিকেনগুলো দিয়েছে সব, এটা প্রথম প্রথম একদম চিকেনগুলো সবই দেওয়া হয়েছে। এর ওপর বাটার ব্রাশ করা হচ্ছে, ব্রাশ করে উল্টে পাল্টা দেওয়া হচ্ছে। এই যে হাঁড়িতে করে করে এই যে আমরা সবাই বসে গল্প করছি, আমরা যায়রা আমরা সবাই, এই যে আমার যায়ের ছোট মেয়ে হাঁড়িটা এই যে এগুলো বাটার বাটিতে করে নিয়েছে, ব্রাশ করে করে ব্রাশ করে ওগুলো দেওয়া হচ্ছে উল্টে পাল্টে দেওয়ার আগে ওকে ব্রাশ করে উঠাচ্ছে, চিমটা দিয়ে ওগুলো উল্টে পাল্টে দিচ্ছে, আর তার উপর বাটার ব্রাশ চলছে। ওরা তো অপেক্ষায় কখন কবে দেখা খাবে। ব্রাশ করছে প্রথম দিকে তো ধোঁয়ায় ধোঁয়া হয়েছিল, বসা যাচ্ছে না এত ধোঁয়া, আর ভিডিও তো করে ভালো করে জ্বলে উঠলো, তারপর অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে। খাওয়া দিয়ে দিয়ে ওটাকে আগুন করে জ্বালানো, একটা হয়ে গেছে আমার মেয়েরা সব টেস্ট করে নিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমরাও টেস্ট করেছি অল্প অল্প করে, একদম সফট হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। চাটনি করার ছিল, চাটনি করা হয়নি, তাই ওই টমেটো সস দিয়েই খাওয়া হলো তাকে। এখন আগুনটা খুব ভালো হয়েছে, এখন অনেকক্ষণ পর আগুনটা সুন্দর হয়েছে। আমাদের টেস্ট করা হয়ে গেছে, এবার দ্বিতীয় ধাপ দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর প্রায় 2.5 কেজি মতো, 2 কেজি মতো চিকেন নিয়েছি প্রচুর। এবার আগুনটা জ্বলতে ছিল, এবার অসুবিধা হবে না, এবার আগুনটা ভালো হয়েছে। প্রথম দিকে খুব অসুবিধা হচ্ছিল, এখন আর অতটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি ঝটপট ভালো হয়েছে। ব্রাশিং করে দিলে কি বেশ সুন্দরভাবে হয়েছে, আমি ওটা
আমাদের এটা হচ্ছে রাখির আগের দিন, সন্ধ্যাবেলা আগের দিন সন্ধ্যাবেলা। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাও টিপে দিও এবং কমেন্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো তোমরা, ঠিক আছে বন্ধুরা? আর সাবস্ক্রাইবও করে দিও। চেষ্টা করলাম আমরা সন্ধ্যাবেলা যেটুকু আনন্দ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার, তোমরা আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? টাটা বাই, আবার আখির দিন দেখা হবে।